এই গরুটা সোনাপুর থেকে কিনছি আমি। কেনার পরে মনে করেন যাই 4 বছর লালন পালন করি। এই গরুটার নাম হলো রাজা বাবু। এই গরুটার ওজন হলো 35 মণ। এই গরুটা এই লালন পালন করি মনে করেন যে আপনার আজ 4 বছর। এই গরুটার ওজন হলো 35 মণ। 12.5 লাখ চাইছিলাম, 12 লাখ হলে বিক্রি করতাম, কিন্তু যে কিতাই তো নাই, তার দাম আর বিক্রি কি। এখন যে কোনো কিতা আসলি যে কোনো মূল্যই ছাইড়ে দেবো, আর ওই অত দাম ওই করে হাঁকা লাভ নাই। এই পর্যন্ত 8-9 লাখ টাকা খরচ হইস এই গরুর প্রতি। 12 লাখ চাইতেছি যে যে যদি কিতা যদি থাকে যে কোনো একটা সামর্থ্য ই করে ই করে, তাছাড়া এই আমি করলাম যে 12 লাখের কম বেচবো না, কিতা নাই, এই গল্প করে লাভ কিতা সংকট। এই যে মনে হন যে আজ মাসখানিকদের প্রতিবেদন দিতে দিতে কেউ এক কিতাও কয় নাই যে এই গরুটা কার। সেখানে আমরা তার ছবিটা অলরেডি তার গরু সহ ওজন সহ ফোন নাম্বার সহ আমরা আপলোড দিয়েছি। তো এখান থেকে আশা করছি যে আমরা এটা অনলাইনেও যদি সে বাজারে বিক্রি করতে না পারে অনলাইনে আশা করি এটা সেল হবে। এই লাল বাদশা একে আমি লাল রং দেখে ওর নাম লাল বাদশা রাখছি। ওর সভ্য শান্ত বাদশার মতনই থাকে, সভ্য শান্তভাবে, তাই সেই জন্য ওর নাম লাল বাদশা রাখছি। এখন ওর 6 মাস যখন বয়স তখন আমরা কিনে আনছি 40,000 টাকায়। তখন ওর খাবার দাবার তেমন খরচ হইতো না। এই গরুটা আপনার এই আতালে মোটর নাই, কারেন্ট নাই, বিদায় অনেক লোকজন 7-8 জন লোক লাগে দরগে নামাই গোসল টোসল করাইতে। এরপরে দৈনিক খাবারের প্রায় 1,500-1,100 টাকার খাবার লাগে, 4-5 কেজি খেসারি ডাল, তারপরে 1 কেজি তুলার খোল খাওয়াই, সয়াবিনের খোল 2 কেজি, এরপরে গমের বুসি 5 কেজির মতো, আর এই কুড়া টুড়া মোটামুটি মিলাইয়া 1,500-1,100টা দৈনিক খাবার লাগে। এখন তো গরুটা বিক্রি করা লাগে। আর লালন পালন আমরা 2 স্বামী স্ত্রী করি, সন্তানের মতন এর মানুষ করেছি। এখন তো আর পারি না, এখন একটু বিক্রি করার জন্যে তো সব জায়গা জানাইতেছি। মোটামুটি এই উপজেলার একটা উল্লেখযোগ্য একটা গরু, এবং এই গরুটিকে ঘাস এবং এই যে দেশীয় খাবার দিয়ে লালন পালন করা হয়েছে। আমাদের জানা মতে এই গরুতে কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল বা অন্য কোনো ওষুধ ব্যবহার হয়নি। সারাদিন বাইরে না সকালবেলা যেরকম পড়ছে।